নমস্কার আজির রেসিপি কো আপন মানে কো স্বাগত করুছি মোরো নালি আজি মো আপন মানে কো তিয়ারি করি দেখে বি আম্ব খটা জো কি আমে আদো পানি দা বেবহার করিবা নাহি আও এই আম্ব খটা কো আমে চাহিলে বিনা ফ্রিজ রে পন্দর দিন পর্যন্ত মধ্য রখি পারিবা তেবে চালন্ত স্টার্ট করিবা আজির ভিডিও এইটি দেখন্ত মো কিছি দেশি কঞ্চা আম্ব নেইছি যাহাকো ভল ভাবরে পরিস্কার করি ধোই নেইছি তাপরে মো এটাকো ଚାରି ଫାଳ ଲେଖା କରିକି ଗୋଟେ ଫାଳକୁ କାଟି ଦେଇଛି ତ ଆପଣଙ୍କୁ ଯେଉଁ ସାଇଜ୍ ପସନ୍ଦ ଆପଣ ସେଇ ସାଇଜ୍ର ନେଇପାରନ୍ତି ଏଇଠି ମୁଁ ଦେଶୀ ଆମ୍ବ ନେଇଛି ଯଦି ଆପଣଙ୍କୁ କିଣା ଆମ୍ବ ପସନ୍ଦ ତ ଆପଣ ମଧ୍ୟ କିଣା ଆମ୍ବ ନେଇକି ସେଥିରେ ବିଟା କରିପାରିବେ যদি আপনার আব্বর আপনার আইটমর ভিডিও দরকার তো মতো আপনার কমেন্ট বকসরে কমেন্ট কলে মুহতি ভাবে সেই সব ভিডিও আপন মান সহ সেয়ার করেদেবি বহু জলদি মু আপন মানি আম্ব আটনি আব্ব আচার আহত সারা ভিডিও যদি আপনার চ্যানেল নুয়া অনেক এবার হি চ্যানেল সবসক্রাইব করে নি

এবে দেখন্তু দেখুন এঠি কাটিকি পুরা রেডি হয়ে যাই চালু আমি খটা প্রিপেয়ার করিবা আপন মানে আইজ সাইজ দেখাই দেখুন কে ভালোভাবে এইটা কাটিছি আপনার এমি কাটি এবার কড়াই বসেছি কড়াই গরম পরে পঞ্চ ପଞ୍ଚ ଫୁଟଣ ପକାଇବାର କାରଣ ହେଉଛି ଏଥିରେ ସାଧାରଣତଃ ଆମର ପାନମଧୁରୀ ମେଥି କଳାଜିରା ଆଉ ସୋରିଷ ଏସବୁ ଜିନିଷ ମିଶିକି ଥାଏ ଆଉ ଆମର ଖଟା କରିବା ପାଇଁ ଏସବୁ ଜିନିଷ ନିହାତି ଦରକାର ତ ସେଇଥିପାଇଁ ମୁଁ ଗୋଟେ ଗୋଟେକିରି ଅଲଗା ଅଲଗା ନ ଭାଜିକି ସିଧାସଳଖ ପଞ୍ଚ ଫୁଟଣକୁ ମୁଁ ଏଠି ଭାଜି ନେଇଛି ফুটণটা আপনার ভাজি হয়ে আসলাপরে দেখবে টিকি টিকে ফুটি উঠি এটা তো এটা বেশি একদম লাল ভাজবে না এটা পিতা তো হালকা হালকা করে ভাজবে দেখুন এবার টিকি মেথি এসব আপনার জুম করে তো ফুটি আসলা আপনার এটা গোটে জায়গা কাড়ি দেবে তো থাকে এটা গুন্ড করা এবার দেখুন মুইটি শুখিলা লঙ্কা আপনি জিরা তো এইটা কু আমি হালকা করি ভাজিনে বা আপন মানে যেতবে লঙ্কা গুন্ড করবে সববে মনে রকি লঙ্কা গুন্ড করা যে লঙ্কা আপনার ভাজবে তার পছপটাক আপনার আদৌাইবে না সেমি কলে কম হব না লঙ্কা যেত ভাজবে কুহলিকি আপনার বহু গ্যাস হব এবার দেখুন সেসব কিন্তু সেই কড়াইরে যাই অল্প কিছু সোরষ তেল গরম হয়ে সারা পরে দিবি সোরষ সোরষুক টিক ফুটবাই ছাড়িদেবে তা এর কিছু শুখিলা লঙ্কা ছিঁড়কি মো পকাইছি দেখুন শুখিলা লঙ্কা আপ সোর টিকি হয়ে আসা পরে সে আমি পকাইনবা ভৃসঙ্গপত্র ভুসঙ্গপত্র পকাইবা অল্প সময়পরে আপনার আব্বু পকাইবে বেশি পোড়া রখবে না কারণ আব্ব সহিত যেত ভৃসঙ্গপত্র ভাজবা সেতু ভৃসঙ্গপত্র বহু পোড় তেমন টিকিট কঞ্চা অবস্থায় হি আকাইবা আব্বু পকাই সারা পরে এবার আপনার এমতি ভাল ভাবে এইটা গোলাইবে পাখাখি পাঁচ দশ মিনিট পর্যন্ত আপনার এইটা এমতি গোলাইবে যেমি আমার এই কঞ্চা পুরা নরম হয়ে যাব আর ভিতরগুলা বিলকুল ভালোভাবে সিজিয আপনার চাইলে এটা ঘোড়াই ঘোড়াই বিপার নহলে এমিবি কলে আপনার এটা হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট পরে আলার এমি আসি যাই তো আপ পাঁচ মিনিট পরে মু আপনার দেখাই কলার কমিটি দেখা যাব

আউ তাস্ত মু পকাই কিছু হলদীগুন্ড মুক্তি ক্বাণ্টির আইচি সেই অনুসারে লুণ আলদীগুন্ড এড করেছি আপনার যেত আপনার আব্ব নেবে সেই অনুসারে লুণ হলদী আড করবে পকাই সারা পরে মু গোলাই তলে দেখ এটি টিকিটে লাগি যাই তো মো পিঠা করি সাহায্যে সেটা ভালোভাবে টিকিট ছড়াই নেছি আপ পুথরে এটা গোলাই ছাড়দিছি এবার আপনার দেখিপার পুরা দশ মিনিট পরে দেখুন আম্ব একদম ভালোভাবে সিঝিযাই এর আদৌ দিয়া হয়ে না এবার এতে আমি গুড় পকাইনে তো মুখে গুড় ব্যবহার করেছি আপনার চাইলে চিনিরের ব্যবহার করে পুত গুড় পকাইলে খটাটা বহু টেষ্টি হব আটার কলর বহু সুন্দর আসব গুড় আপনার গ্যাস কু একদম সিম করে দেবে যদি ইন্ডকশন করছেন একদম স্লো করে ছাড়ি দেবে দেখুন পরে গুড় গুড়া কমিটি ভালোভাবে ফুটকা দেখুন কিছু সময় ছাড়দেলাপরে গুড়টা অটোমেটিক তরলে যাব আইটা গোটে টাইপর পাঁচ আপনার হয়ে যাবে এই দেখুন কমিটি ভাবে এইটা হয়ে যাই তো এইটা আপনার বেশি সময় গোলাইবে না যেহেতু দিয়া তো গুড়টা টাণ খটা খাই হব না তেমন আপনার কাড়ি দেবে গুড় পকাইবার মাত্র দুই তিন মিনিট ভিতরে আপনার দেখুন গোটে জিনিস নিয়ে তাকে নিয়ে যাই সব করে নিয়েছি সেই করে